ওয়েলকাম টু মাই টেক ইনফর্ম চ্যানেল আশা করছি প্রত্যেকেই ভালো আছো আজকের তোমাদের দেখো পার্ট অফ ভার্নিয়ার ক্যালিপার্স অর্থাৎ ক্যালিপার্স নিয়ে কিন্তু আ আলোচনা করবো আজকে ভার্নিয়ার ক্যালিপার্স নিয়ে তো প্রথম বলি যে ভার্নিয়ার ক্যালিপার্সটা কী এটা কিন্তু একটা প্রিসিশিয়ান মেজারিং ইন্সট্রুমেন্ট যার অ্যাকুরেসি জিরো পয়েন্ট জিরো টু মিলিমিটার যেখানে আমরা দেখেছিলাম বা স্টিল রুলের ক্ষেত্রে অ্যাকুরেসি জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার সেখানে কিন্তু এর অ্যাকুরেসি জিরো পয়েন্ট জিরো টু মিলিমিটার এবার চলো দেখে নেওয়া যাক পার্টস অফ ভার্নিয়ার ক্যালিপার্স কী কী পার্টস আছে এখানে দেখো এই দুটোকে বলা হয় এই দুটোকে বলা হয় আউটসাইড মেজারিং জ অর্থাৎ এই দুটো জ দিয়ে কিন্তু যে কোনো জবের আউটসাইড সারফেস অর্থাৎ আউটসাইড লেন্থ ব্রেথ এগুলো কিন্তু মেজার করতে পারি ইনসাইড জ দিয়ে দেখো ইনসাইড জ ইনসাইড জ দিয়ে কিন্তু আমরা মেজার করতে পারি ইন ইন্টারনাল সারফেস অর্থাৎ ইন্টারনাল ডায়ামিটার ইন্টারনাল কোনো স্লটের কোনো লেন্থ বা ব্রেথ এগুলো কিন্তু মেজার করতে পারি দেখো এটা সেট স্ক্রু লাগানো রয়েছে কার সঙ্গে স্লাইডিং পার্টের সঙ্গে যেটা কিন্তু মেন স্কেলের উপরে স্লাইড করে স্লাইডের সঙ্গে দেখো একটা এই যে দুটো জ লাগানো রয়েছে এক্সটার্নাল মুভেবল জ এবং ইন্টারনাল মুভেবল জ তো এই যে দুটো মুভেবল এক্সটার্নাল এবং ইন্টারনাল সেটা কিন্তু এই স্লাইডার পার্টের সঙ্গে আটকানো রয়েছে এবং এই স্লাইডার পার্টে আর একটা ভার্নিয়ার স্কেল করা থাকে দেখো এখানে ভার্নিয়ার গ্র্যাজুয়েশন করা আছে তো এই ভার্নিয়ার স্কেলটা কিন্তু স্লাইডার পার্টের পাঠের ওপরেই থাকে এবং এই স্লাইডার পার্টটা মেন স্কেলের উপরে কিন্তু স্লাইড করে তারপর দেখো এই স্লাইডার পার্টের সঙ্গে কিন্তু এই ডেপথ বার একটা বার লাগানো থাকে দেখো এই বারটা এই বারটা কিন্তু পিছন দিক থেকে এই স্লাইডার পার্টের সঙ্গে আটকানো থাকে এইভাবে বারটা তো যখন আমরা স্লাইডার পার্টটাকে টেনে নিয়ে আসবো পিছনের দিকে তখন এই বারটা আস্তে আস্তে লম্বা হবে আবার যখন স্লাইডার পার্টটাকে এই সাইডে টেনে নিয়ে আসবো তখন আস্তে আস্তে বারটা ভিতরের দিকে ঢুকবে অর্থাৎ এই বারটা দিয়ে কিন্তু আমরা ডেপ মেজার করতে পারি চলো এরপরে দেখে নেব কোন কাজে ইউজ করা হয় দেখো বন্ধুরা যে যে কাজে ইউজ করা হয় প্রথম দেখো এটা এক্সটার্নাল মেজার করতে ইউজ করছি এক্সটার্নাল জ দেখো এটা ইন্টারনাল জ দুটো ইন্টার্নাল মেজার করতে ইউজ করছি আর দেখো ডেপথ বার দিয়ে আমরা ডেপথ মেজার করছি এরপর চলো বন্ধুরা এরপর তোমাদের একটা ইনফরমেশান দিই যেটা এই ভার্নিয়ার ক্যালিপার এটা কিন্তু তৈরি হয় ক্রোমিয়াম স্টিল দিয়ে ক্রোমিয়াম ক্রোমিয়াম স্টিল দিয়ে কিন্তু তৈরি হয় এরপর বলি এই যে ভার্নিয়া স্কেলের কথা বললাম ভার্নিয়া স্কেলে কিন্তু পঞ্চাশটা গ্র্যাজুয়েশান করা আছে পঞ্চাশটা লাইন দেওয়া আছে পঞ্চাশটা কিন্তু লাইন করা থাকে এরকম জিরো থেকে এক দুই তিন চার পাঁচ পাঁচ নম্বরে গিয়ে এখানে পাঁচ লেখা থাকে ছয় সাত আট নয় দশ এখানে দশ লেখা থাকে অর্থাৎ এই জিরো থেকে পাঁচের মধ্যে এখানে পাঁচটা লাইন চারটে লাইন আছে তো এইরকমভাবে কিন্তু টোটাল পঞ্চাশটা লাইন করা থাকে আর পঞ্চাশটা লাইন করা থাকে এবং মেন স্কেলে মেন স্কেল কিন্তু একশো পঞ্চাশ মিলিমিটার থেকে প্রায় সাড়ে তিনশো মিলিমিটার পর্যন্ত স্কেলটা হয় তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ পনেরো সেন্টিমিটারের স্কেল রয়েছে তার মানে একশো পঞ্চাশ সেন্টিমিটারের একশো পঞ্চাশ মিলিমিটারের গ্র্যাজুয়েশান কিন্তু করা থাকে করা আছে চলো এরপর দেখি যে কিভাবে আমরা লিস্ট কাউন্ট বের করব অর্থাৎ যেমনটা স্টিল রুলের ক্ষেত্রে লিস্ট কাউন্ট পয়েন্ট ফাইভ মিলিমিটার তেমনিভাবে ভার্নিয়ার ক্যালিবের ক্ষেত্রে লিস্ট কাউন্ট জিরো পয়েন্ট জিরো টু মিলিমিটার সেটা কোথা থেকে এসছে আমরা একটু জেনে নিই যে দেখো যখন মেন স্কেলের জিরো দাগ ভাইনিয়া স্কেলের জিরো দাগের সঙ্গে ম্যাচ করেছে অর্থাৎ দুটো যে জ এক্সটার্নাল ফিক্সড জ এবং মুভেবেল জ ফিক্সড জ এপারে ফিক্সড ছিল এবং মুভেবেল এপারটা ছিল তো মুভেবেল জ্ব এবং ফিক্সড জর ফেস যখন টাচ করে থাকবে একটা একটার সঙ্গে একটা ফেস যখন টাচ করে থাকবে তখন কিন্তু মেন স্কেলের জিরো রিডিং এবং ভার্নিয়া স্কেলের জিরো রিডিং কিন্তু কোয়েনসাইড করে থাকবে তো এরকম অবস্থা যদি থাকে কোয়েনসাইট অবস্থায় থাকে তখন দেখব কি ভার্নিয়া স্কেলের যে পঞ্চাশ নম্বর অর্থাৎ লাস্ট যে দাগটা পঞ্চাশ নম্বর যে ডিভিশনটা সেটা দেখব কি মেন স্কেলের উনপঞ্চাশ নম্বর দাগের সঙ্গে ম্যাচ করেছে তো 49 দাগ মানে উনপঞ্চাশ মিলিমিটার তো দেখো ওখান থেকেই আমরা একটা হিসেব বের করছি যে ভার্নিয়ার ভার্নিয়ার ডিভিশন ভার্নিয়ার ডিভিশন ফিফটি ইজ ইকুয়াল টু মেন স্কেল মেন স্কেল ফর্টি নাইন মিলিমিটার ইজ সমান তো দেখো এখানে সমান হয়ে গেছে তো তার মানে আমি লিখতে পাচ্ছি ভার্নিয়ার ডিভিশন ফিফটি ইজ ইকুয়াল টু মেন স্কেল ডিভিশন ফর্টি নাইন তো ভার্নিয়ার ভার্নিয়ার ডিভিশন ওয়ান সমান মেন স্কেলের ফর্টি নাইন বাই ফিফটি মিলিমিটার এটা হবে কি ভার্নিয়ার ভার্নিয়ার ডিভিশন ওয়ান অর্থাৎ ওয়ান ডিভিশন ভার্নিয়ার স্কেলের ওয়ান ডিভিশন সমান কত হবে ফর্টি নাইন বাই ফিফটি মিলিমিটার তো সেটা আমি দেখো বের করে নিলাম এবং দেখো এখানে কিন্তু অলরেডি করে নিয়েছে আবার দেখো এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করো এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করো যে মেন স্কেলের জিরো আর ভার্নিয়াস স্কেলের জিরো আমার ম্যাচ করে আছে তারপর দেখো মেন স্কেলের যে ওয়ান অর্থাৎ ওয়ান মিলিমিটার আর ভার্নিয়ার স্কেলের যে ওয়ান মিলিমিটার দেখো রকম একটু কিন্তু আগে হয়ে আছে অর্থাৎ তোমরা এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করো এই জায়গাটা কিন্তু একটু ভালো করে দেখো তোমরা লক্ষ্য করো নিজেরাই বুঝতে পারবে যে দেখো এই যে এই যে ওয়ান মিলিমিটার আর এর যে ওয়ান ডিভিশন এর তো ওয়ান ডিভিশনের ভ্যালু আমরা বের করলাম ফর্টি নাইন বাই ফিফটি ফর্টি নাইন বাই ফিফটি তার মানে এটা ক্যালকুলেশনগুলো হবে পয়েন্ট নাইন এইট মিলিমিটার তো এইটা দেখো পয়েন্ট নাইন এইট মিলিমিটার এটা ভার্নিয়ার ডিভিশন হয়েছে তার মানে ওয়ান মিলিমিটার থেকে কত কম ভার্নিয়ার ডিভিশনের ওয়ান ডিভিশন সমান পেয়েছি ভার্নিয়ারের যে ওয়ান ডিভিশন সমান পেয়েছি আমরা পয়েন্ট মিলিমিটার তার মানে ওয়ানের থেকে কত কম অর্থাৎ এই যে মেন স্কেলের তো ওয়ান একটা ডিভিশন মানে ওয়ান মিলিমিটার তো ওয়ান মিলিমিটার থেকে কত কম তাহলে ওয়ান থেকে পয়েন্ট বাদ দিলে কত হবে জিরো পয়েন্ট মিলিমিটার এ এটাই কিন্তু এর লিস্ট কাউন্ট তো তোমরা সবাই দেখলে লিস্ট কাউন্ট কীভাবে বের করতে হয় তো তাহলে আমরা লিস্ট কাউন্ট পেলাম কত জিরো মিলিমিটার এবার দেখো এই জিরো পয়েন্ট জিরো টু মিলিমিটার জানার পরে আমরা কীভাবে রিডিং দেবো সেটা একটু দেখে নাও প্রথমে দেখবো কি মেন স্কেল রিডিং প্রথমে আমরা দেখবো কি মেন স্কেল রিডিং দেখব এর সঙ্গে ভার্নিয়ার স্কেল রিডিং যোগ করে দেবো দিলেই কিন্তু আমরা টোটাল রিডিংটা পেয়ে যাবো তো সেটা আমরা কীভাবে ক্যালকুলেট করব একটু দেখে নাও যে দেখো প্রথমে যখন দেখো এখানে এখানে দেখো যে ভার্নিয়াস উপরের যে স্কেলটা করা আছে সেটা তো মেন স্কেল আর নিচের স্কেলটা ভার্নিয়া স্কেল উপরের যে স্কেলে দেখো যে এখানে ছয় লেখা আছে যেটা দেখো এই যে ছয় বলে যেটা লেখা আছে তো সিক্স সেন্টিমিটার ওটা আমার ছয় মানে সিক্স সেন্টিমিটার সিক্স সেন্টিমিটার মানে কি ষাট মিলিমিটার ষাট মিলিমিটার তাহলে আমার মেন স্কেল রিডিং দাঁড়ালো কিন্তু ষাট মিলিমিটার এরপরে কি দেখব যে ভার্নিয়া স্কেলের যে এখানে পঞ্চাশটা ডিভিশন আছে পঞ্চাশটা ডিভিশনের মধ্যে কত নম্বর ডিভিশনটা আমার মেন স্কেলের যে কোনো দাগের সঙ্গে ম্যাচ করেছে দেখো এখানে একটা দাগের সঙ্গে ম্যাচ করেছে মেন স্কেলের একটা একটা দাগের সঙ্গে কিন্তু ভার্নিয়া স্কেলের একটা দাগ ম্যাচ করে গেছে একদম পারফেক্টলি কোয়েন সাইড করে গেছে তো এইরকম কন্ডিশন আমরা দেখবো দেখো এখানে নিচে জুম করে দেখানো হয়েছে দেখো কত নম্বর দাগটা ম্যাচ করেছে ভার্নিয়া স্কেলের কত নম্বর দাগটা আমি আমি আমরা কিন্তু লক্ষ্য করবো ভার্নিয়া স্কেলের কত নম্বর দাগটা মেন স্কেলের কোনো একটা দাগের সঙ্গে ম্যাচ করেছে তো এখানে দেখো কত নম্বর দাগটা ম্যাচ করেছে পাঁচ নিচে দেখো ভার্নিয়া স্কেলের রিং পাঁচ পাঁচ মানে কিন্তু পঁচিশ নম্বর দাগ তার মানে কি জিরো থেকে আমি বলেছিলাম জিরো থেকে পাঁচ এখন পাঁচ থেকে দশ এইভাবে কিন্তু লেখা থাকে অর্থাৎ এক একটা গ্যাপে পাঁচটা করে ডিভিশন করা থাকে তো এখানে পাঁচ মানে কি পাঁচ মানে এখানে পঁচিশটা লাইন আছে হ্যাঁ তো পঁচিশের পরে এটা ছাব্বিশ নম্বর দাগ সাতাশ নম্বর দাগ এটা আঠাশ নম্বর দাগ তাহলে আটাশ নম্বর দাগের সঙ্গে কিন্তু ম্যাচ করে গেছে তো এরপর আমি কি করব যেহেতু আটাশ নম্বর দাগের সঙ্গে ম্যাচ করেছে সেহেতু এখানে আটাশের সঙ্গে যে লিস্ট কাউন্ট যেটা আমরা পেয়েছি জিরো পয়েন্ট জিরো টু সেটা গুণ করব। করলে কি হবে আটাশ তো ছাপ্পান্ন আর ছাপ্পান্ন আর দুটো আগে দশমিক অর্থাৎ দশমিক ছাপ্পান্ন এইটা পেলাম ভার্নিয়ার রিডিং তো এই যে দেখো এখানে যে ভার্নিয়ার রিডিং পেলাম পয়েন্ট ছাপ্পান্ন আর মেন রিডিং পেয়েছি কত মেন রিডিং পেয়েছি আমরা সিক্সটি তাহলে সিক্সটির সঙ্গে কিন্তু পয়েন্ট ফাইভ সিক্স যোগ করে দেবো দিলে কত হবে সিক্সটি পয়েন্ট ফাইভ সিক্স তো এটাই কিন্তু আমার টোটাল ভার্নিয়ার রিডিং এরপর চলো আরেকটা একটা এক্সাম্পেল আমরা দেখে নিই এরপর দেখো এই এক্সাম্পলটা এক্সাম্পেলটা দেখে নিই আমরা যে দেখো এখানে ভার্নিয়ার স্কেলটার নিচের এই যে স্কেলটা সেটা তো ভার্নিয়ার স্কেল ভার্নিয়ার স্কেলের যে জিরো দাগটা সেটা মেন স্কেলের কত নম্বর দাগ ক্রস করে চলে এসছে দেখো তেইশ নম্বর দাগ কিন্তু ক্রস করে চলে এসছে তাহলে মেন রিডিং হবে কিন্তু আমার তেইশ মেন স্কেল রিডিং আমার তেইশ এরপর দেখবো হচ্ছে ভার্নিয়া স্কেল রিডিং অর্থাৎ ভার্নিয়া স্কেলের কত নম্বর দাগ ভার্নিয়া স্কেলের কত নম্বর দাগ আমার মেন স্কেলের যে কোনো দাগের সঙ্গে ম্যাচ করেছে ক কত নম্বর দাগের সঙ্গে ম্যাচটা করেছে সেটা দেখব তো এখানে দেখো ইন্ডিকেট করছে এই যে এটা ছ নম্বর দাগটা ম্যাচ করেছে ভার্নিয়া স্কেলের ছ নম্বর দাগটা তো ভার্নিয়াস স্কেলের ছ নম্বর দাগ মানে কত নম্বর দাগ তিরিশ নম্বর দাগ ভার্নিয়াস স্কেলের আসলে ছ নম্বর দাগ মানে তিরিশ নম্বর দাগ যেহেতু প্রত্যেকটা মাঝখানে পাঁচ করে পাঁচটা করে লাইন আছে এক থেকে এ পাঁচটা লাইন আছে দুই থেকে তিনে পাঁচটা লাইন আছে তার মানে কি পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ পাঁচে পঁচিশ পড়ছে ছয় তিরিশ পড়বে তাহলে তিরিশ নম্বর দাগ কিন্তু ম্যাচ করে গেছে তো তিরিশ নম্বর দাগ যেহেতু ম্যাচ করেছে তাহলে কী করবো তিরিশের সঙ্গে জিরো পয়েন্ট জিরো গুণ করবো করলে হবে তিরিশ দুগুণে ষাট এবং দুটোর পর দশমিক তাহলে পয়েন্ট সিক্স হচ্ছে তার মানে এই তেইশের সঙ্গে কিন্তু আমি পয়েন্ট সিক্স যোগ করব অর্থাৎ তেইশের সঙ্গে আমি এবার কী করব পয়েন্ট সিক্স যোগ করব করলে আমার টোটাল রিডিং হবে কত তেইশ পয়েন্ট তেইশ পয়েন্ট সিক্স তো এটাই হবে কিন্তু আমার টোটাল ভার্নিয়ার ক্যালিপার রিডিং টোটাল ভার্নিয়ার ক্যালিপার রিডিং তো এইভাবেই কিন্তু আমরা রিং নেব আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো সকলেই ভালো থাকবে আবার দেখা হবে পরের ক্লাসে ধন্যবাদ